দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে, উপজেলা সদর, জেলা দিনাজপুর, এবং সপ্তাহে একদিন শুধু বুধবারে হাট বসে। বুধবার আজ 29 মার্চ 2023। খামার উপযোগী শাহিহল এবং দেশাল জাতের সাড়ে তথ্য দিতে চাই। ভাই কয়টা নিয়ে আসছেন? পাঁচটা। কেনা বেচা চারটা হয়ে গেছে, তাহলে তো হান্ড্রেড হয়ে গেছে প্রায়। একটা আছে, এটাও আশা করা যায় হয়ে যাবে। তো এটা দাঁতে কয় দাঁত ভাই? দুই দাঁত বয়স। আচ্ছা, এখন পর্যন্ত কত দাম বলছে? 95 পর্যন্ত বলছে। দেন নাই? একশো ভাঙ্গার নাই। লাস্ট বিক্রির দাম? একশো হলে এটা দিয়ে দিবেন। একশো মানে এক লাখ? এক লাখ। আচ্ছা, তো এটা তো পোষার জন্য, গোস্ত হিসাবে তো পোষাবে না? না, মাংস হিসাবে পোষাবে না, এটা প্রশান্তির জন্য। প্রশান্তির প্রশান্তির মাল, কেবল দুই দাঁত বয়স। হ্যাঁ, এই যে এইটা। আচ্ছা, কেবল দুই দাঁত। আচ্ছা, তার মানে মোটা থাকার জন্য উপযোগী? উপযোগী ভাই এটা। কেমন মনে হচ্ছে আজকের বাজার দর বলেন তো? আজকের বাজার ভাই, এই হাটে তো একদম পাটি নাই। পাটি নাই? না ভাই, এটা আমবাড়ি হাট হলে, আমবাড়ি হাট হলে বিক্রি হয়ে যায়। তো ঠিক আছে, এটা কি হয়েছে, বিক্রি হয়েছে? হয়েছে ভাই। কত বলছে দাম ভাই? দাম বলছে 58। আর আপনি কত চেয়েছেন? 65। 58 পর্যন্ত বলছে, আর লাস্ট চাইলেন 65,000। এর নিচে আসবে না? 1,000 কম হবে। দাঁত দাঁত হয়েছে কি? দাঁত হয়েছে? দাঁত হয় নাই। 65 থেকে 1,000 কম হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই। আজান হচ্ছে, আজান পরে আমরা আবারও আসব। ভাই কি চলছে, দাম চলছে? না ভাই, এর সাথে গরুর দাম চলছে। বাড়ির বাড়ির গরু? হ্যাঁ, বাড়ির গরু। ও, হাটে এসে বাড়ির গরু বিক্রি হচ্ছে? ওই বাড়ির গরু 4,054, আমি কইছি 45। হ্যাঁ, ও মানে আপনি কিনছেন? কিনছেন? না, কিনি নাই এখন। কিনতে চাচ্ছেন? আচ্ছা, তো এই যে এখানে একটা সুন্দর নিয়ে আছেন দেখছি। হ্যাঁ, এটা বয়স ভাই? বয়স আগর ভাই, আগর। আচ্ছা, এখনো দাঁত হয় নাই? না, দাঁত হয় নাই। এটা কত কি দাম চাইছিলেন? এটা দাম চাইছি 1,20,000। 1,20,000? হ্যাঁ, 1,20,000 চাওয়া হচ্ছে। এখন পর্যন্ত কত পাইছেন ভাই? এখন পর্যন্ত 1,05,000 পাইছি। 5? ফিনিশিং চিন্তা ভাবনা একদম ঠেকাই দেব? কিন্তু এখানে 12 পর্যন্ত হলে বিক্রি, 12 পর্যন্ত হলে বিক্রি হবে। নাহলে কি ঘুরাই বাঁচাই? ঘুরাই নিয়ে বাড়ি যাবেন? 12, 1,12,000 পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাই। তো বিচি দুইটা? হ্যাঁ, তো সব মিলিয়ে কি অবস্থা বলেন আজকে বাজারে? আজকে বাজার খুব খারাপ ভাই। আপনি কয়টা বিক্রি করলেন? হ্যাঁ, এক জোড়া গরুতে লস হচ্ছে 12,000। এক জোড়া গরুতে লস হচ্ছে 12,000? বিক্রি তো করে দেন নাই? না, এখনো বিক্রি করি নেই এটা। আচ্ছা আচ্ছা, হবে হবে, ধৈর্য ধৈর্য ধরতে হবে। দেখি ভাই, তাহলে সর্বশেষ 12। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে 20 টাকা দেন ভাই। হ্যাঁ, 20 টাকা না, আরো দেবো। 1,12,000 হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই। এই পাশে আমরা দেখছি এগুলা, এগুলা কার? এগুলা আমার ভাই। আপনার ভাই? দুইটাই? জি, দুইটাই। বলদ নাকি? বলদ। ও আচ্ছা, জোড়া না পৃথকভাবে? জোড়া। জোড়াটা কত চাইছিলেন? চাইছি 165। 165 পোষার জন্য? 165 চাওয়া হয়েছে। এই জোড়া, এই দুইটা কিন্তু বলদ, 165 চাওয়া হয়েছে। দাম কত বলে ভাই? 45 দেওয়া যায় না? কত আসবে ফিনিশিং এ ভাই? 55। বয়স কয় দাঁত করে? এক একটা দুই দাঁত করে? দুই দাঁত করে। লাস্ট তাহলে 1,55,000 হলে জোড়াটা বিক্রি হবে, দুই দাঁত করে বয়স এইটা এবং এইটা। গোস্ত কেমন হবে একটা আইডিয়া দিতে পারবেন? 6 মনের কাছাকাছি দুইটাই? 6 মন হবে না, একটু কম হবে? 5 মন বেশি হবে না? 5 মন থেকে? ঠিক আছে, তো আমরা একটু চলে যাই সামনের দিকে। এখানে আমরা একটা ক্রস সাইহল দেখছি। হয়েছে? হয়েছে, বিক্রি হয়েছে? হয়ে গেছে? দেখি দেখি, দাঁড়ান দাঁড়ান, হয়ে গেছে?
কত বলছেন কত বলছেন ভাই কত বলছেন এইটা দাম দর চলছে 58,000 এবং 60,500। কি লাস্ট? এটাই লাস্ট 60,500? দেখছেন এইটা দাম দর চলছে 2টা বাচ্চা সাইকেল দেখছি ভাই, কি অবস্থা বলেন তো? ছোট ছোট 2টা বাচ্চা ক্রস। এই জোড়াটা কত দাম চাইছিলেন? 80। কত বলছে ভাই? 70 বলছে ভাই। 70? লাস্ট চিন্তা ভাবনা 75 হলে দিয়ে দেবো। 75 হলে এই 2টা বিক্রি হবে। 75 এর নিচে আর হবে না? না ভাই, এর নিচে হবে না। না, সর্বশেষ 75,000 হলে কিন্তু জোড়াটা বিক্রি করতে তো। এখানে কিন্তু গরুটাকে নিয়ে দেখছেন যে এখনো কাপঝাপ চলছে। ভাই কত মারি দিছে? দেখছেন দাম দর চলছে মেডেল থেকে, কিন্তু একজন দামটা ভাঙে দিচ্ছে। আমরাও আছি সাথে, দেখা যাক। কত কত হইলো? কত হইলো? কত হইলো ভাই? 500 কম 60,000 অবশেষে বিক্রি হয়ে গেছে। তো দর্শক শ্রোতা ধন্যবাদ, ভালো থাকবেন।